দেন প্রত্যেকটা পিস কাট পাথর দেন কিভাবে আমরা ইট বসাই যেভাবে এইভাবে বসাই এখানে মানে দেখার মতো একটা পরিবেশে আমরা তো এইদিকে আসি না কখনো নতুন আসন চায়নাতে পরিবেশ দেন গা বাড়ি ঘরগুলো কিভাবে করছে আগে যে বলতো চায়নার আগে থেকে উন্নত তার প্রমাণ এখানে দেখা শিক্ষা দীক্ষায় আগে থেকে উন্নত বাড়িগুলো কল্পনা করেন বিম সারা বাড়ি প্রত্যেকটা বাড়ি কিন্তু বিম সারা বিম সারা বাড়ি কল্পনা করা যায় না কিন্তু এখানে দেখা যায় দুতলা আর একটা যা জটিল একটা জায়গা আসলাম মনটা এখানে শান্তি পাওয়া যায় এই সব বাংলাদেশে কল্পনা করে দেন অস্থি বাড়িগুলো এটা আধুনিক চায়না আধুনিক ইয়াং জেনারেশনদের বাড়িগুলো জটিল করছে এটা সম্ভবত হইতে পারে বুদ্ধ মন্দির কোনো উপাসনালয় হইতে পারে এটা তাদের এটা উপাসনালয় না মিশে একটা উপাসনালয় মানে এইখানে চায়নাতে দিন দিন কমিউনিস্ট বাড়ছে ধর্ম কম মানুষ হারিয়ে দিচ্ছে এর আগে কোন এক সময় চায়নাতে বুদ্ধিস্ট বেশি ছিল এখন বুদ্ধিস্টের খালি দেখা যায় বট গাছ দেখা যায় আর ধর্ম একটা ইয়ে দেখা যায় মন্দিরটা বৌদ্ধ মন্দিরগুলি দেখেন অনেক সাজানো গোছানো কিন্তু মানুষ নাই একটু মানুষ নাই কিন্তু এইখানে তাদের কাশ্রী ধর্ম মনে করে কাশ্রী ধর্ম মনে করে যে এখানে আমার আমার এক ফ্রেন্ড ব্লগ করতেছে কাশ্রী তার ধর্ম করে দেখার মতো জায়গাটা তারা কাশ্রী ধর্মগ্রহণ 24 ঘন্টার মধ্যে দেখা যায় 18 ঘন্টাও কাজ করে তারা এত কাজ করে কিন্তু ধর্মকর্ম তারা কাশ্রী ধর্ম কাশ্রী সব কিছু একসময় চায়নাতে শুনতাম শুরু থাকতো যে বুদ্ধিস্ট বেশি কিন্তু এখানে আসার পর যতটুক দেখলাম যে তাদের ধর্মকর্ম বলতে কিছুই নেই বয়স্ক একজন মহিলা চায়না মনে হয় সম্ভবত 80-90 বছর কিন্তু কত দিয়ে আনছে আমাদের কথা ওকে দেখেন তাদের বাড়িঘর গুলো কত সুন্দর অনেক পুরানো কিন্তু তাদের ইয়েগুলো অনেক সুন্দর তাদের হাসতেছে তো ভাবলাম যে ওর সাথে একটু কথা বলি আর এই বাঙালি তো একটু বুদ্ধিমান জাতি আপনারা নিজেও জানেন একটু টেকনিক আর কি হাতটা দিয়ে নিলাম দেখেন এই পাশে বট গাছগুলো কত বছর আগে একই জাতের ফল কিন্তু এখানে আরেকটা গাছ দেখা যায় এটা মনে হয় সম্ভবত তাদের ঐতিহ্যবাহী কোনো একটা ফল হইতে পারে নাহলে প্রত্যেকটা বাড়িতে পুরাতন বাড়িতে এগুলো দেখা যাচ্ছে কিন্তু দেখেন আগেকার চায় না
এখানে কতবার দেখা গেছে, আমরা শুনছি যে চায়নাতে প্রচুর লোক, কিন্তু আসার পর দেখলাম যে চায়না সবাই ব্যস্ত একটা না একটা, কিন্তু বাড়িতে কোনো লোক দেখা যাচ্ছে না, খুব কম, ছেলে মেয়ে সবাই ব্যস্ত, ছেলে হোক মেয়ে হোক, বয়স বৃদ্ধ সবাই কাজে ব্যস্ত, মানে কাজই তাদের ধর্ম, ধর্মকর্ম বলতে তাদের আপাতত যত লোক আজকাল 3 মাস 4 মাস হয়ে গেছে চায়নাতে আসলাম, কিন্তু তাদের ধর্মকর্ম বলতে কিছু এখন দেখতে পারতেছি না। তার কাছে মন্দির আছে কিন্তু লোক নাই, বুদ্ধিস্ট মন্দির আছে, বটগাছ আছে, পুরাতন সব, কিন্তু আধুনিক যে ছেলেমেয়েরা ধর্মের প্রতি একটা আকর্ষণ, তখন ধর্মের প্রতি তাদের কোনো ইউজ একটা নমনীয়তা নাই। যেমন আমাদের দেশে দেখা গেছে শুরু থেকে ধর্মের প্রতি নিয়ে একটি করে নিয়ে আসে যে ধর্মটা অনেক কিছু, কিন্তু তাদের দেশে কাজটি বড় ধর্ম, যে একটা বাড়িতে আসতে পারে, জমিদার বাড়ি হইতে পারে, চায়নার জমিদার বাড়ি কোনো একটা জমিদার বাড়ি হইতে পারে, অনেক সুন্দর ল দেখেন বাড়িঘরগুলো জটিল লাগতেছে, অনেক সুন্দর বাড়ি, খুব ভালো লাগছে, অতিথি পড়েন তারা নিয়ে আসতেছে, আমাদের দেখার পর উনি আমাদের সামনে আসার জন্য বললো আমার ফ্রেন্ড আছে এখানে, এখানে দেখেন বাড়িটা জটিল, ও আচ্ছা পুরা দোতলা বিল্ডিং পাথরের পুরাতন ইনস্ট্রুমেন্ট। হ্যাঁ আসলে চায়নাতে আসছি দেখার মতো মানুষ যারা আসবেন চাইনিজদের সাথে মিশবেন, তাদের বাড়িঘরগুলো দেখবেন, তাদের দেশে কৃষ্টি কালচার, দেশে কৃষ্টি কালচার মিলবে না ঠিকই, কিন্তু তারা যে পরিশ্রমী একটা জাতি। আরেকটা জিনিস দেখা যায় তাদের প্রত্যেক বাড়িতে কিছু না কিছু সবজি লাগাচ্ছে, সবজি লাগাই, দেখেন এই দেখেন আলু লাগাইছে, সেই বাদাম, আবার দেখেন এখানে আমাদের দেশে যে কেমিক্যাল ছাড়া চলেই না, কিন্তু তাদের কেমিক্যাল ছাড়া খাবার খাওয়ার চেষ্টা করে, আমরা তো জানি চাইনিজ মাল মানে 2 নম্বর মাল, কিন্তু এখানে আসে দেখা গেছে চাইনিজ মাল সব 1 নম্বর মাল, মানে তারা যেভাবে মানুষ যেটা চায় ওইভাবে তারা বানায় দেয়, কিন্তু চাইনিজ অনেক শৌখিন বুঝতে পারছেন।